আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আবার একটি অসাধারণ নতুন মডেলের একতলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে। খুব সুন্দর অসাধারণ একটি বাড়ি, আপনি চাইলে এই বাড়িটি নির্মাণ করতে পারেন আপনার গ্রামে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন কতটুকু জমিতে এই বাড়ি তৈরি করা হয়েছে, এই বাড়িটি তৈরি করতে কত টাকা লাগবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা বাড়িটার এখন ফ্লোর প্ল্যানটা দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে ফ্লোর প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 28 ফিট, প্রস্থ হচ্ছে 25 ফিট 2 ইঞ্চি। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন, আসবে 704 স্কোয়ার ফিট। আর যদি আপনি শতক, শতাংশ, ডিসিম, ডিসিমাল হিসাব করেন, আসবে 1.61 শতক শতাংশ ডিসিম ডিসিমাল। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ভাষা ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আসুন আমরা এখন মাপটা জেনে নিই। তো মাপ জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই তীর চিহ্নের দিকে লক্ষ্য করবেন, তাহলে বাড়ির মাপ সঠিকভাবে জানতে পারবেন কোনটা কোন রুম। বন্ধুরা, প্রথম পাচ্ছি আমরা একটা ফর্স, অর্থাৎ যেখান দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের 5 ফিট 1 ইঞ্চি বাই 2 ফিট 6 ইঞ্চি। এর নিচে আমরা প্রবেশ করব। প্রবেশ করে পাচ্ছি একটা ড্রয়িং রুম, তা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 6 ইঞ্চি। এই ড্রয়িং রুম থেকে আমরা দুই পাশে পাচ্ছি দুটা বেডরুম, তা হচ্ছে 9 ফিট বা 8 ফিট 6 ইঞ্চি। অপর পাশে পাচ্ছি আর একটা সি বেডরুম, তা হচ্ছে 9 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। তো বন্ধুরা, তারপরে এই ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব ডাইনিংয়ে। ডাইনিংটা পাচ্ছি 12 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি। এই ডাইনিং থেকে আমরা পাচ্ছি একটা কমন টয়লেট, সবার জন্য, সবাই ইউজ করতে পারবে এই কমন টয়লেটটি, তা হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। অপর পাশে পাচ্ছি আমরা একটি স্টেয়ার, অর্থাৎ সিঁড়ি ঘর। এটা দিয়ে আপনি ছাদে যাবেন, চাইলে আপনি কিন্তু দোতলা করতে পারেন এই বাড়িটি। আমরা কিন্তু দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনাকে খরচটি দেখাবো। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা আরেকটা সি বেডরুম, তা হচ্ছে 9 ফিট বাই 9 ফিট। অপর পাশে পাচ্ছি আরেকটা সি বেডরুম, তা হচ্ছে 9 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। এরপর পাচ্ছি আমরা একটা কিচেন রুম, তা হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট 3 ইঞ্চি। তো বন্ধুরা, তাহলে আমরা এই বাড়িতে পাচ্ছি 4টা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং, একটা কিচেন, একটা টয়লেট নিয়ে খুব সুন্দর একটি অসাধারণ বাড়ি। তবে দেখুন, এখানে রুমগুলো একটু ছোট হয়ে গিয়েছে, বাট ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওনার জায়গা কম, ওনার বাজেট কম, ওনার রুম বেশি লাগে, তার জন্য আমরা কিন্তু এতগুলো রুম তৈরি করছি, বাট 9 ফিট বাই 9 ফিট ছোট রুম। তবে একটা খাট, একটা আলমারি, একটা আলনা আপনি রাখতে পারবেন। আপনি যদি জায়গা থাকে, আপনি সেম ডিজাইনটা আপনি চাইলে 12 ফিট বাই 12 ফিট রুমগুলো তৈরি করতে পারেন। অনেকে হয়তো বলবেন, কেন এত ছোট রুম দিয়েছেন? আমাদের ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমরা ওইভাবেই তৈরি করে দিয়েছি। আমরা চাই একজন ক্লায়েন্ট তার স্বপ্ন যেন পূর্ণ হয়, উনি যেভাবে চায় নিয়ম ঠিক রেখে ওইভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের হয়তো পছন্দ হবে এই বাইরের ড্রয়িংটি। যদি পছন্দ হয়, আর দেরি না করে স্ক্রিনে লেখা নাম্বারে, হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচার ড্রয়িং পেতে। তো বন্ধুরা, চলুন আমরা এখন খরচের হিসাবটি দেখে নিই, এই বাড়িটা তৈরি করতে আনুমানিকভাবে কত টাকা লাগবে। বন্ধুরা, 5 ইঞ্চি গাঁথনিতে আমাদের ইট লাগে 8380 পিস, দাম আসেছে 67,040 টাকা। এখানে প্রতি পিস ইটের দাম ধরা হয়েছে 8 টাকা। আপনার অঞ্চলে 8 টাকা 9 টাকা ধরে ইট পাবেন, তবে কেরিং খরচ সহ আরও একটু বেশি পড়ে যাবে। অনেক অঞ্চলে 60 টাকা ধরে ইট পাওয়া যায়। 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের, 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের, টোটাল ইট লাগতেছে আমাদের 50,880 টাকার। 10 ইঞ্চি গাঁথনিতে আমাদের যে ইটটা লাগতেছে, ইটের দাম 8 টাকা করে ধরলে আমাদের আমাদের ইট লাগতেছে 6,360 পিস, দাম আসতেছে 50,880 টাকার ইট লাগতেছে। খোয়ার জন্য আমাদের ইট লাগে 10,912 পিস, দাম আসতেছে আমাদের 87,293 টাকা। খোয়া সব কাজের জন্য, অর্থাৎ বাড়িটির যে কলাম হবে, ছাদ হবে, ফ্লোর হবে, সম্পূর্ণ এখানে খরচটি ইটের খোয়ারই ধরা হয়েছে। অন্যান্য কাজের জন্য ইট লাগে 1,000 পিস, এক্সট্রা 1,000 ইট আমি ধরেছি, বাড়িতে বাড়তি কাজগুলো থেকে থাকে, তার জন্য 1,000 ইট ধরা হয়েছে। এখানে সিমেন্ট লাগতেছে আমাদের 360 ব্যাগ, দাম আসতেছে আমাদের 1,68,360 টাকা। সব কাজের জন্য এখানে এভরিথিং, অর্থাৎ বাড়ির ছাদ হতে সব কাজের জন্য আপনার সিমেন্ট লাগবে। সিমেন্ট বিভিন্ন দামের আছে, রড লাগে আমাদের 4,848 কেজি, দাম আসতেছে আমাদের 3,53,752 টাকা প্রতি কেজি রড। এখানে আপনি 65 টাকা থেকে 72 টাকার মধ্যে রড পাবেন। রড বিভিন্ন দামের আছে, BSRMটা বর্তমানে 73 টাকা চলতেছে, কোনো অঞ্চলে 72 টাকা, আবার কোনো অঞ্চলে 74 টাকা চলতেছে, অঞ্চলভিত্তিক দাম, এক দোকানে এক এক দাম।
বন্ধুরা এখন আসুন আমরা দেখে নিই বালি ঢালাইয়ের জন্য, সব কাজের জন্য বালি লাগতেছে আমাদের। বালি ঢালাইয়ের জন্য অর্থাৎ ছাদ ঢালাইয়ের জন্য লাগতেছে 580 সেফটি। এক সেফটি সমান সমান 1 ফুট দৈর্ঘ্য, 1 ফুট প্রস্থ, 1 ফুট গভীরতা। তার দাম হচ্ছে আমাদের 20,320 টাকা। 508 সেফটির দাম হচ্ছে। গাঁথনি এবং অন্যান্য কাজে বালি লাগে আমাদের 1414 সেফটির দাম হচ্ছে 35,350 টাকা। মাটি কাটার খরচ এখানে ধরা হয়েছে 12,000 টাকা। অবশ্য বাড়িটি তৈরি করলে আপনাকে মাটি অথবা বালি কাটতে হবে, অর্থাৎ যে ভিটটা পূরণ করতে হবে 3 ফিট যদি আপনি উচ্চতা দেন, তার জন্য বাড়ি ভরাট করতে হবে আপনি যদি নিজের মাটি থাকে। আর যদি অন্য থেকে মাটি কিনতে হয় আর একটু বেশি লাগবে। দরজার সাতটি কাঠের দাম ধরা হয়েছে 1,75,000 টাকা। 25,000 টাকা করে একটি দরজার দাম ধরা হয়েছে। তবে যদি আপনি প্লেন সিলের দরজাগুলো দেন, একটি দরজা কিন্তু আপনি 5 থেকে 7,000 টাকার মধ্যে তৈরি করতে পারবেন। তো যারা বাড়ি তৈরি করতে চান, সবাই চায় এক কাঠের দরজা নকশা করে আধুনিকভাবে দেওয়ার জন্য, তো আমি দুইটা খরচ আপনাকে বলে দিয়েছি। জানালা 11টির দাম ধরা হয়েছে 88,000 টাকা। চাইলে কিন্তু আপনি এটা থাইগ্লাস জানালা ধরা হয়েছে, চাইলে কিন্তু আপনি 30,000 টাকা থেকে 40,000 টাকা দিয়ে জানলাগুলো তৈরি করতে পারেন। প্লেন সিটের একটি জানলার খরচ হবে আপনার 4 থেকে 4,500 টাকা। বাথরুমের একটি দরজা, একটি বাথরুম যেহেতু আমাদের, তার দাম ধরা হয়েছে এখানে 3,000 টাকা। যদি আপনি আরিফেলের দরজাগুলো ব্যবহার করেন, সিটি রেলিং জন্য ধরা হয়েছে এখানে 21,000 টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 33,520 টাকা। বাইরে যদি ইলেকট্রিক ওয়ারিং করলেন, তার ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং করলে এটা খরচ হবে আপনার ফিটিং, অর্থাৎ একটা বাথরুমের যে ট্যাঙ্কি কমোড এটার, তার জন্য খরচ ধরা হয়েছে 39,557 টাকা। মেস্ত্রি খরচ এখানে ধরা হয়েছে 1,54,880 টাকা। একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন রকম খরচ আছে, মালাম আনা নেওয়া, তার খরচ ধরা হয়েছে এখানে। রঙের জন্য ধরা হয়েছে এখানে, রঙের জন্য ধরা হয়েছে এখানে 38,150 টাকা। আর অন্যান্য খরচ ধরা হয়েছে এখানে 70,400 টাকা। বাড়িতে বাড়তি কাজের জন্য অর্থাৎ যে মালামাল আনার খরচটি এখানে 70,400 টাকা ধরা হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে যদি আমরা টোটাল করি, তাহলে বাড়িটি তৈরি করতে আমাদের এখানে খরচ আসতেছে 14,31,205 টাকা। তো কিন্তু এটা তো তাহলে ফাউন্ডেশন দিয়ে আমরা বাড়িটা হিসাবটি ধরেছি, 14,31,205 টাকা লাগতে থাকবে আমরা এই বাড়িটি A to Z সম্পূর্ণ তৈরি করতে। তবে যদি আপনি একতলা ফাউন্ডেশন দেন, এক্ষেত্রে কিন্তু আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা আর কম লাগবে, অর্থাৎ 11,00,000 থেকে 11.5 লক্ষ টাকার ভিতরে আপনি তৈরি করতে পারবেন। তবে আমার দৃষ্টিতে আমি পরামর্শ দেবো, দোতলা ফাউন্ডেশন দিয়ে করলে কী হবে, 10 বছর বা 20 বছর পরে আপনি চাইলে দোতলা করতে পারেন, আপনি না পারলে আপনার সন্তানটা করতে পারে। তো অবশ্যই দোতলা ফাউন্ডেশন দিয়ে করলে ভালো হবে। আমি খরচটা আপনাদেরকে দোতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করা খরচটা দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।